আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পৌর বাস টার্মিনাল এলাকায়। দীর্ঘ 18 মাস করোনা ভাইরাসের কারণে 12 মাসই পরিবহন বন্ধ ছিল, ঘোরেনি গাড়ির চাকা, সেই সাথে ঘোরেনি এই পরিবহনের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন তাদের পরিবারের চাকা। আমি আপনাদেরকে একটু দেখাতে চাই, সরকার ঘোষিত এই বিধিনিষেধ শিথিল করায় আগামীকাল থেকে কিন্তু এই পৌর বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস কিন্তু ঢাকার সাথে চলাচল করতে সক্ষম হবে। বর্তমানে এই বাস টার্মিনালে অনেক বাস কিন্তু যারা শ্রমিক রয়েছেন তারা পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যস্ততায় দিন কাটাচ্ছে, কারণ যেহেতু আগামীকাল থেকে এই টার্মিনাল থেকে দূরপাল্লার সকল যানবাহন নির্দিষ্ট সময় অনুযায়ী চলাচল করতে সক্ষম হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক শ্রমিক কিন্তু যানবাহন পরিষ্কার করছে এবং যে গাড়িগুলো রঙের দিক থেকে সমস্যা ছিল তারা কিন্তু এখন গাড়িগুলো রং করতে ব্যস্ততার মধ্যে দেখা গেছে। আমি কথা বলেছি পৌর বাস টার্মিনাল কাউন্টারের মালিকদের সাথে, তারা জানিয়েছেন যে দূরপাল্লার সাথে বাস চলাচল সংযুক্ত আগামীকাল থেকে সংযুক্ত হওয়ায় তারা কিন্তু টিকিট বিক্রি করা শুরু দিয়েছে, আর তারা এটাও জানিয়েছেন রাত থেকে কিন্তু সম্ভবত এখান থেকে দূরপাল্লার সকল যানবাহন ছেড়ে যাবে। তো আমি এখন একটু কথা বলবো এই বাস শ্রমিকের সাথে, আসলে এই করোনার কারণে তাদের পারিবারিক যে সমস্যা ছিল আর এই পরিবহনের চাকা না ঘোরায় তাদের জীবনযাপন কেমন ছিল ভাই? আমাদের গাড়ি ঘোড়া না চলার কারণে আমাদের জীবনযাপনটা খুবই কষ্টে চলতেছে, কাজ করতে পারতেছি না, সেনাবাহিনী আসিয়া তারা দিয়েছে, পুলিশ তারায়, যার জন্য আমরা খুব কষ্টে আছি, কাজ করে সংসার চালানো লাগে, এইভাবে আমাদের কাজ করে খাওয়া লাগে দুঃখী কষ্টে। এই যে আমরা জানতে পারছি সরকার বিধিনিষেধ শিথিল করায় আগামীকাল থেকে দূরপাল্লার সকল যানবাহন চলাচল করবে, সেই হিসেবে আপনাদের কতটুকু স্বস্তি পাচ্ছেন? যদি আমাদের কালকের থেকে সরকার যদি গাড়ি চলাচল করার মতো অবস্থান করে দেয় তাহলে আমাদের মোটামুটি আবার আগের মতো ফিরে চলে আসতে পারবো। আসলে আপনারা যেমনটা শুনছিলেন তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে আগামীকাল থেকে সরকার বিধিনিষেধ শিথিল করে দেওয়ায় দূরপাল্লা যানবাহন যদি সঠিকভাবে চলাচল করে তারা কিন্তু অনেকটাই স্বস্তি ফিরে পাবে। তারা পরিবার পরিজনে কিন্তু এই লকডাউনের কারণে অনেকটাই কষ্টে দিন যাপন করেছে। তো সিরাজগঞ্জের উল্লাপাড়া বাস টার্মিনাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর।